আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের AKM দুলাল ডিগ্রি কলেজ পরিদর্শন করেন সাবেক সচিব ও বর্তমান বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য এবং AKM দুলাল ডিগ্রি কলেজের সভাপতি জনাব খলিলুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা ADC মোহাম্মদ সাইফুল ইসলাম, AKM দুলাল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা জনাব দুলাল মিয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে কাজী মনিরের প্রতিবেদনে বিস্তারিত। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামলচন্দ্র বসাক, AKM দুলাল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মুজিবুর রহমান জিন্না, অধ্যক্ষ গোলাম মাওলা, শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শরীফ হোসেন সহ AKM দুলাল ডিগ্রি কলেজের সকল প্রভাষক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। সভাপতি জনাব খলিলুর রহমান বলেন, একটি নতুন কলেজকে প্রতিষ্ঠিত করতে হলে সর্বপ্রথম সকল ছাত্রছাত্রী নিয়মিত ক্লাসে আসতে হবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে এবং নবনিযুক্ত প্রভাষকগণ মেধা ও শ্রম দিয়ে AKM দুলাল ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষার রেজাল্ট ভালো করাতে হবে। জনাব খলিলুর রহমান আরও বলেন, নতুন কলেজকে বিশ্বের দরবারে পৌঁছাতে হলে ছাত্রছাত্রীদের ভালো রেজাল্টের কোনো বিকল্প নেই। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামলচন্দ্র বসাক এবং ADC সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে কলেজের মাঠ ঘুরে দেখেন এবং বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন। সভাপতি খলিলুর রহমান বলেন, এই AKM দুলাল ডিগ্রি কলেজ সামনের রাস্তা এবং বৃষ্টি অনুপযোগী ঝুঁকিপূর্ণ হওয়ায় সাইদুল মার্কেট থেকে পাগলা নদীর ঘাট পর্যন্ত নতুন বাজার পাশ করে রাস্তা এবং নতুন ব্রিজের কাজ শুরু করার পরামর্শ দেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে। বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য জনাব খলিলুর রহমান AKM দুলাল ডিগ্রি কলেজের প্রোগ্রাম শেষ করে লালপুর সূর্য কুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং লালপুর স্কুল ও খোলাপাড়া স্কুলের লাইব্রেরি রুম, কম্পিউটার রুম ও ল্যাব রুম পরিদর্শন করেন এবং ল্যাব ও কম্পিউটার আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দেন বাংলাদেশ সরকারের কর্ম কমিশনের সদস্য জনাব খলিলুর রহমান।